উপমহাদেশের সঙ্গীতের দৃষ্টিকোণ থেকে বলা যায় যে প্রাসাদ সঙ্গীতে স্বরগুলোর যে কোনো একটি সা থেকে পরবর্তী সায়ে পর্যন্ত যে স্বরগুলো পাওয়া যায় তাকেই স্কেল বলা হয়। 12th গিটার লেসনে আজকে আলোচনা করব স্কেল সম্পর্কে। আজকে থাকছে সি মেজর ওপেন স্কেল। তাই এই চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের মাঝে খুব সহজে চলে আসে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব সি মেজর ওপেন স্কেল সম্পর্কে। সি মেজর ওপেন স্কেলে আমরা যে নোটগুলো পেয়ে থাকি তা হচ্ছে সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি। পর্যায়ক্রমে তা আসছে সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। চলুন আমরা গিটারে সেটি কীভাবে বাজাতে হবে সেটা আমরা আজকে দেখব। তো আমাদের ফ্রেডবোর্ডে আমরা জানি সি মেজর কর্ডটি কীভাবে ধরতে হয়। তো এ হচ্ছে সি মেজর কর্ডটি ধরার নিয়ম। তো আমরা জানি যে ওপেন নোটগুলো ব্যবহার করে আমাদের ওপেন স্কেল বাজাতে হয়। তো সেইভাবে আমরা বলতে পারি আমাদের পাঁচ নাম্বার তারটি যেটি আছে ওপেন হচ্ছে এ নোট। যদি এটি এ হয় তাহলে তিন নাম্বার নোটটির নাম হচ্ছে সি, এ, এ শার্প, বি, সি। তো আমরা সেটি ধরবো হচ্ছে তিন নাম্বার ফ্রেডে, তিন নাম্বার আঙুল, পাঁচ নাম্বার তার সি। তারপরে আমাদের পরবর্তী নোটটি হচ্ছে ডি, চার নাম্বার তারটি ওপেন, ডি নোট, সি, ডি, ই। ই নোটটি হচ্ছে দুই নাম্বার আঙ্গুল, চার নাম্বার তার, দুই নাম্বার ফ্রেড। তাহলে এফ নোটটি হচ্ছে চার নাম্বার তারে, তিন নাম্বার ফ্রেড। সি, ডি, ই, এফ, জি, তিন নাম্বার তারটি ওপেন। তাহলে আবার তিন নাম্বার তারে দুই নাম্বার ফ্রেড, দুই নাম্বার আঙ্গুল, এ। তাহলে সা রে গা মা পা ধা। তাহলে সি, ডি, ই, এফ, জি, এ। তারপর দরকার হচ্ছে বি নোট। বি নোটটি হচ্ছে দুই নাম্বার তার ওপেন, নি, নি, বি। তাহলে হচ্ছে সান, সি, এক নাম্বার আঙুলটি, দুই নাম্বার তারে, এক নাম্বার ফ্রেড, সি। তাহলে সি, বি, এ, জি, এফ, ই, ডি, সি, সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি। এই হচ্ছে সি মেজর ওপেন স্কেল। চলুন এবার আমার সাথে পুরোটা আমার সাথে বাজাবে, স্লোলি দেখাচ্ছি। যত পারবেন স্লোলি প্র্যাকটিস করার জন্য, যত স্লো প্র্যাকটিস করবেন তত আপনি নিজেকে ফাস্ট করতে পারবেন। প্রথম পর্যায়ে স্লোলি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকে সি মেজর ওপেন স্কেলের প্র্যাকটিসটি। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের মাঝে খুব সহজে চলে আসে। সবাই খুব ভালো থাকবেন।